এখন কি করব আপনারা 10 জন যদি আমাকে কেউ সাহায্য করে তখন আমি এই সলমিলে ব্যস্ত আমার সলমিলে চলার কোনো পরিস্থিতি নাই নিজের শরীর ভালো না সলমিল যে কর্ম করি খাওয়াবো সেই কোনো পথ নাই এখন সলমি যদি চায় আইনে আমাকে দেয় তখন আমি খাই আর না দিলে না এনেই মেয়ে বড় হয়ে যাচ্ছে দুটো তিনটা মেয়ে একটা তো নাই এখন এই দুই মেয়েলি আমি এভাবে কষ্ট করে খাচ্ছি আর আপনারা 10 জন যদি আমাকে না দেন তাহলে আমার এই সল মেয়ে খাওয়ানোর মতন কোনো পরিস্থিতি নাই তা আপনারা 10 জন আমার তিন ছেলে মেয়ের সংসার রত্নার এমতাবস্থায় দুই কন্যাকে নিয়ে অসহায় দিন কাটাচ্ছে রত্না কখনো বা খেয়ে আবার কখনো বা না খেয়ে দিন কাটাচ্ছে কোমলমতি ছোট্ট এই দুই শিশু রত্নার এমন অবস্থার কারণ তার কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন 7 থেকে 8 বছর আগে তার বিয়ে হয়েছিল বিয়ের পর একে একে দুইটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে এরই মধ্যে হঠাৎই একদিন শরীরের সক্ষমতা হারিয়ে ফেলেন রত্না এরপর থেকেই শুরু হয় জীবনের চরম দুর্বিষহ দিনগুলো রত্নার বাবার দুই পরিবার বর্তমানে তিনি বড় পরিবারের সঙ্গে থাকেন এবং রত্নাদের পরিবারের কোনো খোঁজখবর রাখেন না তিনি ছোটবেলা থেকেই রত্না বিভিন্ন বাড়িতে কাজকর্ম করে জীবন জীবিকার চাহিদা মিটিয়ে এসেছে সে এবং তার পুরো পরিবারকে নিজেই চালিয়ে এসেছে পরের বাড়িতে কাজ করে বর্তমানে যখন রত্নার এমন অবস্থা তখন সবাই মুখ ফিরিয়ে নিয়েছে তার কাছ থেকে এখন তার সম্বল শুধুমাত্র দুইটি শিশু বড় মেয়েটার বয়স 7 বছর এবং ছোট মেয়েটার বয়স 5 বছর রান্নাবান্না থেকে শুরু করে রত্নার দেখাশোনা সমস্ত কিছুর দায়িত্বই যেন ছোট্ট এই 7 বছরের শিশুকন্যার উপর অসুস্থ মাকে দেখাশোনা করার পরে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে গ্রামে গ্রামে কোনো কোনো দিন এক মুঠো খাবার জোটে আবার এমনও কোনো দিন আছে অনাহারেই থেকে যায় দিন বা রাত এমন অসহায় পরিবারটির শুধুমাত্র দাবি এক মুঠো ভাতের দিনের পর দিন অনাহারে থাকার পরেও যখন খাবার না জোটে তখনই বেঁচে থাকার মানেটা দুর্বিষহ হয়ে যায় এই পরিবারের জন্য ভিউয়ার্স যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন আশা করব সম্ভব হলে অবশ্যই এই পরিবারের পাশে দাঁড়াবেন সাহায্য আর সহযোগিতার হাত বাড়াবেন এদের প্রতি আপনার একটু সাহায্যই এক মুঠো আহার হতে পারে এই পরিবারের জন্য ভিউয়ার্স সম্ভব হলে সশরীরে এসে এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াবেন সেই সঙ্গে আমাদের এই ভিডিওটি যত বেশি সম্ভব শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অসহায় এই পরিবারের করুণ অবস্থা দেখতে পারবেন অনেকেই যারই ধারাবাহিকতায় হতে পারে এদের মধ্যে কেউ একজন সাহায্য বা সহযোগিতার হাত বাড়াবেন ওই পরিবারটির জন্য আসুন আমরা স্বস্থান থেকে মানবিক দৃষ্টিতে এই পরিবারটির পাশে দাঁড়াই ভিউয়ার্স দেশের সর্বস্তরের সকল সংবাদ সবার আগে দেখতে আমাদের সঙ্গে থাকুন আর যারা আমাদের চ্যানেলটি নতুন ভিজিট করেছেন সাবস্ক্রাইব করে বেল বাটন অলে ক্লিক করুন যাতে করে আমাদের পরবর্তী আপডেটগুলো সবার আগে আপনিই দেখতে পারেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য